পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত কার্যকরণে সভায় যোগ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মূলত এই দিন অভ্যন্তরীণ বৈঠক করা হয় বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে। সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসায় যেসব বিজেপি কার্যকর্তাদের পরিবারের ওপর আঘাত ও ঘরছাড়া পরিবারের বিষয়ে আলোচনা হয়, পাশাপাশি কার্যত আগামী দিনে পূর্ব বর্ধমান জেলায় বেশ কিছু পৌরসভায় পৌর ভোট রয়েছে, সুতরাং বিজেপির সামনের দিকে এগিয়ে কাজ করার নিদান দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ। মূলত এরই মাঝে বর্ধমান শহরে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক ইন্দ্রনীল গোস্বামী প্রতিবাদে জানান, বিজেপির ঘর ছাড়াতের পাশে দাঁড়াতে হবে বিজেপির উচ্চ নেতৃত্বদের। পাশাপাশি তিনি এও বলেন, বর্ধমান শহরের বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের সঙ্গে আতাত করে টাকা উপার্জন করছে, আর এই কথা বলতেই রাজ্য বিজেপির নেতা রাকেশ তিওয়ারি চড়াও হন ইন্দ্রনীল গোস্বামীর ওপর। চলে উভয় পক্ষে এর মধ্যে দস্তাদস্তি, আর এই নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসতেই দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয় জেলা বিজেপি কার্যালয়। এখন দেখার আগামী দিনে বিজেপি রাজ্য রাজনীতি কি পরিবর্তন আসবে, নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মতোই এই বিজেপি নিজেকে কায়েম রাখতে নেতা হিসেবে এলাকার দখল অনড় থাকবে। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে দীর্ঘদিন ধরে সন্দীপ নন্দী তার সঙ্গে শ্যামল রায় এরা মিলে পার্টিটাকে কেন্দ্র করে ব্যবসা করেছে। আমাদের মতো যারা শিক্ষিত, আমাদের মতো যারা মানে সংঘের স্বয়ংসেবক থেকে আসা, আমরা যারা ত্যাগের মাধ্যমে সংগঠনটাকে করছি দীর্ঘদিন ধরে, আমাদের বাড়ি ঘর যাদের বারবার ভাঙচুর হয়েছে আপনারা দেখেছেন বিগত দিনে, আমার গোদাতে আমার বাড়ি, ঠিক আছে। তো দীর্ঘদিন ধরে সংগঠনটা করছি, 2006 সাল থেকে করছি, বিগত দিনে আমলাতলা গুলি থেকেও আমরা সংগঠনটা করছি। কিন্তু আমরা দেখছি যে মানে বেশ কয়েক বছর আগে এই সংগঠনটার একটা নেচার লক্ষ্য করছি যে এইখানকার যে নেতৃত্ব নামধারি কিছু মানে নির্বোধ, তারা করছে কি ওই মানে বিভিন্ন চামচাবাজি একটা পরিবিধে একটা সংগঠন তৈরি করেছে, যারা শাসক দলের নেতাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, কাদের সঙ্গে, শাসক দলের নেতাদের সাথে, ঠিক আছে, একবারে তোলাবাজি, মস্তানি, গুন্ডামি এই মার্কায় সংগঠন করছে। এবং তাদের উদ্দেশ্য ছিল যে বিজেপি ক্ষমতায় এলে ওই একই রকম তৃণমূলের মতোই ওই রকম একই ধরনের অ্যাক্টিভিটিস। কী নাম তাদের, যাদের শাসক দলের কোন কোন নেতা নাম? গায়ে যদি হাত পরে বেরিয়ে আসবে, হাত ধরে নিয়ে যাবে, ধাক্কা ধুক্কি দিয়ে বার করে দিয়ে আসবে। বহুত বেড়ে গেছো।